আসসালামু আলাইকুম। প্রবাসগামী অর্থাৎ বিদেশে যারা যাবেন তাদের ভ্যাকসিন তথা টিকা রেজিস্ট্রেশনের জন্য বাংলাদেশ সরকারের জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরো BMET এর পক্ষ থেকে বাধ্যতামূলকভাবে আমি প্রবাসী অ্যাপসের মাধ্যমে চলমান রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অনেকেরই রেজিস্ট্রেশন বাতিল বা রিজেক্ট হয়েছে। এই রিজেক্ট হওয়ার সম্ভাব্য কারণ আমি আপনাদেরকে এখন দেখাবো, তাই শর্ট টাইমের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আমি প্রবাসী যে অ্যাপসটি রয়েছে আমি এই অ্যাপসে লগ ইন করলাম। এরপরে সর্বপ্রথম পরবর্তীতে ক্লিক করতে হবে। এরপরে এখানে ইমেল অথবা মোবাইল নম্বর দিতে হবে। আমি একটি ইমেল দেই। যদি এই মোবাইলে আপনার ইমেল অ্যাড্রেসটি থাকে তাহলে এখানে টাইপ করতে হবে না। নিচে দেখুন যে একটি জি লেখা রয়েছে, মানে জিমেল। এখানে ক্লিক করেও আপনি ইমেলটি দিতে পারবেন। এখানে ক্লিক করার পরে আপনার মোবাইলে যে মেলটি রয়েছে সেই মেলটি সিলেক্ট করে দিবেন, তাহলে লগ ইন হয়ে যাবে। এরপরে আবেদন প্রক্রিয়া শুরু করুন। এখানে গেলাম। এখানে যাওয়ার পরে সর্বপ্রথম যে পার্টটি রয়েছে এখানেই অনেকেই ভুল করে থাকেন। এখানে খেয়াল করুন, আমি ঠিক আছে দেওয়ার পরে আবেদন প্রক্রিয়া শুরু করুন, পাসপোর্ট স্ক্যান করুন, এখানে ক্লিক করলাম। এরপরে গ্যালারি অথবা ক্যামেরা, এই দুটির মানে হলো যদি আপনার মোবাইলের ভেতরে ছবি আগেই তোলা থাকে বা কোনো কম্পিউটারের দোকান থেকে স্ক্যান করে নিয়ে থাকেন তাহলে গ্যালারি, আর ক্যামেরায় ক্লিক করলে সরাসরি হাতে পাসপোর্টটি নিয়ে আপনি ছবি তুলবেন। আমি গ্যালারিতে গেলাম যেহেতু আমার ছবিটি গ্যালারিতে রয়েছে। এরপরে আমি অ্যালাউতে দিলাম, আমি যে কোনো একটি পাসপোর্ট সিলেক্ট করলাম। এখানে একটু প্রিভিউ আসলো, উপরে ডান কোণে টিক চিহ্ন দিব, এটা সবাই দেন। এখানে খেয়াল করুন যে আমি যে পাসপোর্টটি গ্যালারি থেকে নিলাম এখানে ওই পাসপোর্টটির নম্বর চলে এসেছে, পাসপোর্ট প্রদানের তারিখ এখানে চলে এসেছে। অর্থাৎ ওই পাসপোর্টটি যখন আমরা ক্যামেরা দিয়ে ছবি তুলে অথবা গ্যালারি থেকে নেই সেই পাসপোর্টের কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে অটোমেটিক স্ক্যান করে বসিয়ে দেয়। এই তথ্যগুলি কিন্তু পরবর্তীতে আপনি আর চেঞ্জ করতে পারবেন না। খেয়াল করুন যে এখানে যে পাসপোর্ট নম্বরটি এসেছে এই নম্বরটি কিন্তু আপনি এখন চাইলেও পরিবর্তন করতে পারবেন না। প্রদানের তারিখ, ইস্যু এক্সপায়ার ডেট এগুলো পরিবর্তন করতে পারবেন, কিন্তু পাসপোর্ট নম্বরটি পরিবর্তন করতে পারবেন না। এখানেই মূল বিষয়টা, যে প্রায়ই খেয়াল করা হয়, প্রায়ই দেখা যায় যে এভাবে যখন পাসপোর্ট নম্বরটি এখানে বসে যায় A00 এরপরে D চলে আসে, অথবা পূর্ববর্তী পাসপোর্ট নাম্বার চলে আসে, প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই এখানে কিন্তু সঠিকটা আসে না। অনেকে এটা বোঝেন না, যারা একটু কম বোঝেন তারা খেয়াল করেন না, মনে করেন পাসপোর্ট নম্বর তো এখানে চলে এসেছে তাই উপরে নাম লিখে পরবর্তী ধাপে চলে যান, কিন্তু এই কাজটি করা যাবে না। এই কাজটির কারণে কিন্তু আপনার আবেদন 100% রিজেক্ট হয়ে যাবে। তাহলে সমাধান কি? সমাধান হলো আপনি এই ক্যামেরায় যাবেন, কিন্তু ক্যামেরা এখানে যাওয়া যাবে না, আপনি একটু পেছনে যান, উপরে বাম দিকে অ্যারো ক্লিক করে পেছনে যেয়ে আবার আবেদন প্রক্রিয়া শুরু করুন, এখানে ক্লিক করুন। ক্লিক করলে ঠিক আছে, পাসপোর্ট স্ক্যান করুন, সেই আগের জায়গায় চলে আসলাম, আমরা গ্যালারিতে আসলাম, কপি ওপেন করলাম। ওপেন করে কোনায় টিক চিহ্ন না দিয়ে খেয়াল করুন এখানে এই যে রোটেশন বাটনটি রয়েছে এই অ্যারোটি, এই অ্যারোতে ক্লিক করব। ক্লিক করার পরে 90° অ্যাঙ্গেল করব। 90° অ্যাঙ্গেল করে এবার আমরা এই কর্নারে ক্লিক করব, টিক মার্কটিতে ক্লিক করব। এখন কি হলো দেখুন, উপরে লেখা রয়েছে আপনার পাসপোর্টের তথ্য ম্যানুয়ালি প্রদান করুন। এরপর আপনি কি করবেন, এখান থেকে এই আপনার নাম, পাসপোর্ট নম্বর এবং পাসপোর্ট প্রদানের তারিখ, পাসপোর্ট মেয়াদ উত্তীর্ণের তারিখ ইত্যাদি তথ্য দিয়ে আপনি পরবর্তী ধাপে যাবেন। এই বিষয়টি অতি গুরুত্বপূর্ণ। অর্থাৎ কি বিষয়টি কি দাঁড়ালো, যে আপনি যখন পাসপোর্টটি গ্যালারি থেকে অথবা ছবি তুলে নিবেন অনেক সময় দেখা যায় নাম সহ সম্পূর্ণ পাতা ফিল আপ হয়ে যায়। ঠিক আছে, ফিল আপ হওয়া ভালো, কিন্তু মিলিয়ে নিবেন যে 100% ঠিক আছে কিনা। অনেক সময় এটি অবহেলা করে শূন্যকে ডি বা জিরোকে ও সবচেয়ে বেশি হয়, জিরোকে ও হয়ে যায়। এই বিষয়টি খুব বেশি খেয়াল করবেন, যে যদি এমন হয় তাহলে পাসপোর্টটি রোটেট করে, 90° রোটেট করে এরপরে আপলোড করে নিজে ম্যানুয়ালভাবে সব কিছু ফিল আপ করে নেক্সট বাটনে ক্লিক করবেন। আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে অন করবেন, কারণ আমার চ্যানেলে আমি সবসময় কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও দিই। এই বিএমইটি রেজিস্ট্রেশন নিয়ে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও দিয়েছি, কিভাবে 300 টাকা বিকাশ পেমেন্ট করবেন, আবার কাদের কাদের ক্ষেত্রে টাকা পরিশোধ করা লাগবে না, টাকা পরিশোধ না করে টিকা নিবন্ধন করা যাবে সেই বিষয়ে ভিডিও পাবেন, সার্ভারের যে সমস্যাগুলি এই সমস্যার ক্ষেত্রে কিভাবে সমাধান করবেন, কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেই বিষয়টিও দেখিয়েছি। একটি মোবাইল দিয়ে একাধিক রেজিস্ট্রেশন করার যে পদ্ধতি, কারণ একটি রেজিস্ট্রেশন করলে দেখা যায় পরবর্তীতে ওই আবেদনটিতে লগ ইন হয়ে যায়, কিন্তু আপনি অন্য ব্যক্তির জন্য রেজিস্ট্রেশন করবেন তখন সেই পদ্ধতির ভিডিও কিন্তু আমি এই এখানে দিয়েছি। এছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন। আপনার সুস্থতা কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।